ইনস্টিটিউশনের বার্ষিক দেওয়া জায়গা দেওয়া। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সিদ্দিক, অনুষ্ঠানের বিশেষ অতিথি এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জগন্নাথ হলের প্রাক্তন প্রাধ্যক্ষ, আমাদের অত্যন্ত সম্মানিত সক্রিয় স্যার অধ্যাপক ডক্টর যোগেরাজ ভট্টাচার্য, অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উপাচার্য, যিনি অত্যন্ত ব্যস্ততার কারণে কিছুক্ষণ আগে তার বক্তব্য দিয়ে এখান থেকে চলে গেছেন। আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত জগন্নাথ হলের প্রাক্তন সম্মানিত অ্যালামনাই বৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আমি আজকে এই যে মহতি অনুষ্ঠান আমার বক্তব্যের শুরুতে, সেই অনুষ্ঠানে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জগন্নাথের পক্ষ থেকে অর্থাৎ জগন্নাথ পরিবারের সকল সদস্য, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সম্মানিত অ্যালামনাই বৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রথম দিককার প্রথমে ওই সময়কালীনই প্রতিষ্ঠিত হয় জগন্নাথ হল এবং তারপর থেকে এই বিগত কয়েক দশকে আমাদের দেশে যে সমস্ত আন্দোলন সংগ্রাম এবং প্রগতিশীল যে কর্মকাণ্ড এবং সর্বোপরি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী যে স্বাধিকার আন্দোলন, সমস্ত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের সাথে জগন্নাথ হলের এই একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল ও অত্যন্ত একটি বিশেষ ভূমিকা রয়েছে এবং একথা আমাদেরকে ইতিহাস যদি আমরা বলতে চাই তাহলে একথা আমাদেরকে স্বীকার করতেই হবে যে 60-এর দশকে এবং 70-এর দশকে যাই হোক কালের গতিতে আজকের এই আলমনগর দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন, কিন্তু তাদের সবারই একটি পরিচিতি, একটি যুগসূত্র, সেটি হল যে তারা জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র এবং আজকের যে প্রণয়ন অনুষ্ঠান সেটি কিন্তু মূলত সেই ধ্যান ধারণাকে সামনে রেখে আমরা আয়োজন করেছি, আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন এটিকে আয়োজন করেছে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি একটি পারিবারিক অনুষ্ঠান, এখানে বক্তৃতা বিবৃতি দেওয়ার সুযোগ নেই, শুধু আমি আপনাদেরকে একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হল সদ্য অ্যালামনাই বৃন্দ আপনারা তো এই হলেরই পরিবারের অংশ, আপনারা আপনাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ সময়টি এই জগন্নাথ হলের অঙ্গনে কাটিয়েছেন। আজকে যারা জগন্নাথ হলের ছাত্র তারা আপনাদেরই সন্তান,
আপনাদের ছোট ভাই, আপনাদের প্রতিবেশী, আপনার দেশের ছেলে। যেহেতু আমাদের একটি উন্নয়নশীল দেশ, তাই হাজারো সমস্যার ঘিরে জগন্নাথ হলেরও সমস্যা বিবিধ, অনেক সমস্যা। সেটি অবশ্য আপনাদের কাছে আমার বর্ণনা করা বা বলার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনারাও তো এমনি সমস্যার ভিতর দিয়েই এখানে কাটিয়েছেন এবং এটি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত যে কী ধরনের সমস্যা হলে থাকতে পারে। আপনারা আমরা সবার আমাদের এখন পবিত্র দায়িত্ব, আমাদের এই আলুমনাই গ্রুপের দায়িত্ব, যে আমরা যদি আমাদের এই প্রজন্ম, যে প্রজন্ম বর্তমানে জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বিভিন্ন সীমাবদ্ধতার ভিতরে, বিভিন্ন অসুবিধার ভিতরে সময় অতিবাহিত করছে, তাদের যদি এই সমস্যাগুলোকে আমরা সামান্যতমভাবেও সমাধান করার চেষ্টা করতে পারি, আমরা মনে করি যে আমরা অ্যালামনিগণ আমাদের দায়িত্ব কিছুটা হলেও পালন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই বিষয়টি নিয়ে অলরেডি আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এবং আমার পূর্ববর্তী বক্তা সাংগঠনিক সম্পাদক মহোদয় বলে গেছেন। আমি মনে করি এই যে অ্যাপ্রোচ, অর্থাৎ এই যে নির্দেশনা, এটি অত্যন্ত প্রয়োজন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, হলের কল্যাণে, ছাত্রদের কল্যাণে যদি আপনারা অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করতে চান, আমি আমার নিজের অবস্থান থেকে সর্বতভাবে আপনাদের সাথে সহযোগিতা সাহায্য করার চেষ্টা করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি অত্যন্ত আশাবাদী এবং আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই, যেহেতু আমরা প্রশাসনের অংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও লক্ষ্য ছাত্রদের কল্যাণ, তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। কাজেই আপনারা যদি হলে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হলের সমস্যা সমাধানে কোনো অবদান রাখার চেষ্টা করতে চান, অবশ্যই আমি আপনাদেরকে সেটার জন্য ধন্যবাদ জানাব এবং আপনাদেরকে বলব আপনারা আসুন, আমরা আপনাদের সাথে আছি। পরিশেষে আমি মনে করি যে এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকের যে কমিউনিটি, এর মাধ্যমে আমাদের যে একটি পারস্পরিক যোগাযোগ হলো, আমরা পরস্পরকে অনেকেই দীর্ঘদিন পরে দেখলাম, তাদের সাথে কথা বললাম, এই যোগাযোগটি অক্ষুণ্ণ থাকবে, সেটি আমাদের ব্যক্তিগত কাজে লাগবে, আমাদের প্রাতিষ্ঠানিক কাজেও এটি অবদান রাখবে এবং এরপরে আমরা এটিকে, যাতে এই অনুষ্ঠানগুলি যাতে অব্যাহত থাকে, সেজন্য আমি আশাবাদ ব্যক্ত করব। একথা বলি এবং আপনাদের অ্যালামনাইগণের সকলের পারিবারিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।